প্রথমত যে আমরা যে প্রক্রিয়ার মাধ্যমে এখানে এসেছি আজকে এত মানুষের স্যাক্রিফাইস এত মানুষের আত্মত্যাগ অঙ্গহানি দৃষ্টিশক্তি হারানো সেটার পর আসলে আমাদের একজন সচেতন নাগরিক হিসেবে আমরা দেখতে চাই যে একটা সুষ্ঠু রাজনৈতিক ধারা বাংলাদেশে নতুন করে শুরু হোক যেটা আপনি বারবার বলছেন যে আমরা এর আগেও প্রতিহিংসার রাজনীতি দেখেছি বিভিন্ন সময়ে কিন্তু সেটার আমরা আর দেখতে চাই না দ্বিতীয়ত যে বিষয়টি যে প্রতিহিংসার রাজনীতিটা চালু করার পেছনে যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে যে স্বাভাবিক যে রাজনৈতিক প্রক্রিয়া সেটাকে প্রতিরোধ করা বা প্রতিবাদের মাধ্যমে সেটাকে রুদ্ধ করা এবং অন্য যে রাজনৈতিক পলিটিক্যাল আইডিওলজি সেটাকে এস্টাবলিশ করা সেটিও কিন্তু আমরা আর দেখতে চাই না এটি এই জন্য প্রথমে বলে নিচ্ছি যে আমরা কি তাহলে এই ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে সবসময় যাব স্বাধীনতোত্তর বাংলাদেশে যে স্বপ্ন আমাদের একটা বৈষম্যহীন সমাজ একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ একটা উন্নত দেশ একটা শোষণ মুক্ত রাষ্ট্র বা সমাজ সেই প্রক্রিয়ায় কি আমরা কখনোই যাব না এটি কিন্তু তার পক্ষে একটি অন্তরায় তার পথে দ্বিতীয় যে বিষয়টি আপনি আপনার ইন্ট্রোডাকশনে সুন্দর করে বলেছেন যে জাতীয় পার্টির যে ভূমিকা আমরা যে সরকারটিকে ফ্যাসিস্ট সরকার বলছি বা স্বৈরাচার যাদেরকে বলছি তাতে কিন্তু জাতীয় পার্টির এক ধরনের পৃষ্ঠপোষকতা ছিল যেটি আপনি আপনার ইন্ট্রোডাকশনে তুলে এনেছেন না আমি আমি পৃষ্ঠপোষকতা ছিল এটি বলিনি আমি বলেছি যে গেল তিন নির্বাচনে আমি আমার ভাষা নিয়ে নিই যেটি জাতীয় পার্টির এক ধরনের পৃষ্ঠপোষকতা ছিল এবং আপনি যে ঘটনাগুলো উল্লেখ করেছেন আমি মোটা দাগে তিনটা জিনিস বলি যেমন এক ধরনের বৈধতা দেয়া আওয়ামী লীগের নির্বাচনকে 2014 সালে যে নির্বাচনটি হলো ওই সময়ে যদি তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলো নতুন একটা নির্বাচনী পরিবেশ সেখানে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে এবং সে এক ধরনের বৈধতা দেওয়ার কথা আমরা বলছি দ্বিতীয় হচ্ছে যে খুব আনফর্চুনেট এখানে অথবা ভাই জিনিসটা ডিটেলস আর বলবেন যে জাতীয় পার্টির মধ্যে যে মন্ত্রিত্বের যে যে প্রক্রিয়া গেল তারা মন্ত্রিত্ব গ্রহণ করলো সেখানে বিরোধী দলের ভূমিকাকে তখন প্রশ্নবদ্ধ করা হলো যদি একটু যোগ করি যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ দুটো মিলে বাংলাদেশে এক ধরনের নতুন সংসদীয় সরকার গঠন করেছিল যেখানে জাতীয় পার্টিও সরকারে ছিল আবার জাতীয় পার্টি বিরোধী দলেও ছিল জি জি আমি ওই জন্য মানে যেটা প্রথমেই বলে নিয়েছি যে পলিটিক্যাল প্রক্রিয়াটা চালু থাকতে হবে এবং এখন যে জিনিসটা তৈরি হচ্ছে যে ডাক দিয়ে লোক জড়ো করে বিভিন্ন স্থান থেকে জাতীয় পার্টির অফিসে আক্রমণ ছাত্রদেরকে জড়ো করা এটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কারণ রাজনৈতিক প্রক্রিয়াকে রাজনৈতিক প্রক্রিয়া চলতে দিতে হবে জাতীয় পার্টি যদি কোনো দোষ করে থাকে তাহলে পার্টি ইটসেলফ তো সবাই না নানান ফ্র্যাকশনের কথা আমরা জানি কিন্তু জাতীয় পার্টি যদি কেউ কোনোভাবে রেসপন্সিবল হয়ে থাকে করাপশনে জড়িত হয়ে থাকে ফেসিবাদের সুযোগ নিয়ে থাকে সেটাতে বিচারিক প্রক্রিয়া যেতে হবে কিন্তু এরকম লোক ডেকে অফিস জ্বালিয়ে দিয়ে সেটার পক্ষে কিন্তু আমি না কিন্তু আপনি যেটি বলেছিলেন কিন্তু যে জায়গাটা যেতে চাই কিন্তু জাতীয় পার্টি থেকে ওটা ইভ্যালুয়েট করতে হবে যে তারা যেভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করেছে এই রিজিমে তাদের বক্তব্যগুলো তারা দেওয়ার চেষ্টা করছেন বলছেন বাধ্য হয়ে বা আমরা এই কারণে করছি কিন্তু এটি তো ঠিক যে এক ধরনের সরকার বিরোধী দলে থেকে আবার মন্ত্রিত্ব নয় এই মডেলের গণতন্ত্র বা এই মডেলের বিরোধী দলের চরিত্র কোথাও আছে কি না আমি আজকে আসলে খুঁজছিলাম আমি আসলে পাই একটা টার্মস ব্যবহার করা হতো গৃহপালিত না সেটা তো আমাদের দেশে উত্থিত রব সাহেবকে আসাম আব্দুর রব প্রথমে ছিলেন ওটাকেও ছাড়িয়ে গেছে আসলে ওটা তো মন্ত্রিত্ব নেয়া না নেয়ার প্রশ্ন জাতীয় পার্টি যেটা আরেকটা অংশ যে গৃহপালিত বিরোধী দল বা তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার পরে নির্বাচনে গিয়ে আওয়ামী লীগকে বৈধ দেওয়া এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী এলিগেশন জাতীয় পার্টির বিরুদ্ধে আরেকটি জিনিস যেটা যে জায়গাটা আমি ছিলাম যে রাজনৈতিক প্রক্রিয়া চলতে দিতে হবে যারা বিভিন্নভাবে অ্যাডভান্টেজ পেয়েছে বা সুযোগ নিয়েছে ফেসিজমের সেটির অভিযোগ কিন্তু জাতীয় পার্টির বিরুদ্ধে আছে যে তারা বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থনৈতিক প্রকল্প বিভিন্নভাবে সরকারের কাছ থেকে সুবিধা নিয়েছে বলেই তারা এই সমর্থন তো জারি ছিল সো এই তিনটা পয়েন্টে জাতীয় পার্টির অবস্থান যেমন পরিষ্কার করা গুরুত্বপূর্ণ আর বৈষম্যবিরোধী ছাত্ররা যেটা বলছে যে ফ্যাসিস্ট উৎখাত করতে হবে ফ্যাসিস্টদের সাথে কেউ যেতে পারবে না তাহলে কি আমরা সুষ্ঠু রাজনৈতিক প্রক্রিয়া থাকবো না পার্টিগুলো কিন্তু পরিশীলিত প্রক্রিয়া নিতে হবে সুযোগ দিতে হবে জাতীয় পার্টির আমি জানি না ভাই এখানে কতটুকু ইনভলভ ছিলেন বা না ছিলেন কিন্তু জাতীয় পার্টির যেসব নেতারা ইনভলভ ছিল তাদের বিচার হবে কিন্তু যারা ইনভলভ ছিল না জাতীয় পার্টিতে একটা পার্টি তাদের রাজনীতি করতে দিতে হবে কিন্তু আমরা রাজনীতির ক্ষেত্রে বা গণতন্ত্রের একটা অংশ আপনি জানেন যে ডেমোক্রেটিক প্রসেসে একটি দল কিন্তু একটি অস্তিত্ব সেটা কথা তো বলছি আমি আপনার তো অর্থাৎ যে যে নেতারা খারাপ কাজ করেছেন ব্যক্তি হিসেবে তারা যেমন একটি অস্তিত্ব একটি দলও কিন্তু এই এই 100 জন ব্যক্তি মিলে একটি দল সেই দলেরও তো একটি অস্তিত্ব আছে সেটির জন্য তো আপনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ধারাটা সংশোধন করলেন করে বললেন দল নিষিদ্ধ করা যাবে সেই প্রক্রিয়া আপনি যান
জাতীয় পার্টি কি কি অপরাধ করে সেটা শেষ করে সামাজিকভাবে আপনি রাজনৈতিকভাবে প্রতিহত করতে করতে আবার ওই আগের জায়গায় চলে যাচ্ছেন আপনি আপনি সঠিক প্রক্রিয়া সামাজিক প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়ায় আপনি জাতীয় পার্টিকে নিয়ে যান যে যদি জাতীয় পার্টি দোষী সাব্যস্ত হয় সামাজিকভাবে নিগৃহীত হবে যদি আইন আইনি প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত হয় তাহলে জাতীয় পার্টি যে আপনি দলের প্রক্রিয়াটা নিয়ে আমার প্রশ্ন দলের যে আগুন লাগানো এটা তো কোনোভাবে আমরা আইনের ভাষায় বলতে পারি এটা একটি ফৌজদারি অপরাধ যারা আগুন লাগালে তাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ